আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মিসকাতের কুদরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন। আজকে আমরা জানব ইতেকাফ এর বিষয়ে। ইতেকাফের বিষয়ে কিছু জরুরি বিষয় যা আমাদের জানা খুবই দরকার। রহমতের 10 দিন শেষ হয়ে গেল এবং মাগফিরাতের 10 দিন শেষ হতে চলেছে এবং নাজাতের 10 দিন শুরু হবে। আর আমরা জানি এই নাজাতের 10 দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই নাজাতের 10 দিন ইতেকাফ করা হয় এবং কদরের রাতও খোঁজা হয়। তো আমরা ইতেকাফের বিষয়ে কিছু কথা যা জেনে নেব, বিশেষ করে ইতেকাফ অবস্থায় কি কি করা চলবে না। 1 নম্বর, ইতেকাফ কি এবং কারা করতে পারবেন, কখন করতে হয়। 2, মহিলারা ইতেকাফ কোথায় করবেন। 3, ইতেকাফে থাকা অবস্থায় সহবাসের বিধান কি। 4, ইতেকাফ থাকা অবস্থায় কি ফোন নেওয়া চলবে, ফোন ঘাটা চলবে। এবং লাস্ট, ইতেকাফ অবস্থায় কি কি করা চলবে না। আল্লাহর সন্তুষ্টি, পাপ মোচন এবং ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে অবস্থানকে ইতেকাফ বলে। রমজানের শেষ 10 দিন ইতেকাফ করা সুন্নাতে মুয়াক্কাদা, কেফায়া। ইতেকাফের ফজিলত, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন বিশুদ্ধ নিয়তে ইতেকাফ করবে তার আমলনামায় 2টি হজ ও 2টি উমরার সওয়াব লেখা হবে, সুবহানাল্লাহ। তার আগে আমরা জেনে নিই ইতেকাফ কারা করতে পারবেন। অবশ্যই ইতেকাফ করতে পারবেন যারা বালেগ এবং যারা মুসলমান এবং যারা আজাদ, তারা ইতেকাফ করতে পারবেন। ইতেকাফের ফজিলতে এক রেওয়ায়েতে এসেছে, যে ব্যক্তি খাঁটি নিয়তে খাঁটি বিশ্বাসের সঙ্গে ইতেকাফ করবে তার পূর্ববর্তী সাগিরা গুনাহ মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি একদিন ইতেকাফ করবে তার এবং দোজখের মাঝখানে একটি খন্দক তৈরি হয়ে যায় যার পরিধি হলো 500 বৎসরের রাস্তা। পুরুষগণ মসজিদে ইতেকাফ করবেন এবং মহিলাগণ নিজ গৃহে এক কোণে আড়াল করে ইতেকাফ করবেন। 3 নম্বর প্রশ্ন, ইতেকাফে থাকা অবস্থায় সহবাসের বিধান কি। যদি ইতেকাফ থাকা অবস্থায় থাকেন তাহলে ইতেকাফ থাকা অবস্থায় মহিলারা যদি ইতেকাফ করেন রাতেও কিন্তু স্বামী সহবাস জায়েজ হবে না। ইতেকাফ অবস্থায় কি কি করা চলবে না এবং ইতেকাফ অবস্থায় মোবাইল ফোন নেওয়া চলবে কি না, এই 2টো বিষয় আমরা একসঙ্গে জেনে নেব ইনশাআল্লাহ। ইতেকাফ করা অবস্থায় সাংসারিক কথাবার্তা বলা চলবে না। বৃথা সময় নষ্ট না করে সবসময় কোরআন পাঠ, তাসবিহ, দরুদ পাঠ করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, খুব নিহায়াতই জরুরি না থাকলে ইতেকাফ অবস্থায় কিন্তু মোবাইল ইউজ করাও চলবে না। রমজান মাসে 30টা রমজান হলে সূর্যাস্তর পর চাঁদ হোক বা না হোক বের হয়ে আসতে পারবেন ইতেকাফ থেকে। আর 29-এ চাঁদ হলে চাঁদ ভালো করে দেখা পাকা খবর না পেয়ে মসজিদ হতে বের হওয়া অনুচিত। এবং এই 10 দিন রোজা রাখতে হবে, নফল নামাজ বেশি বেশি করে পড়তে হবে। 10 দিনের কম অর্থাৎ শেষ আশারা সুন্নাতে মুয়াক্কাদা আদায় হবে না যদি কেউ 10 দিনের কম ইতেকাফ করেন। কোনো অসুস্থ লোক বিনা রোজায় ইতেকাফ করলে তার নফল হবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন চেক আউট করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।